মাওলানা মুশতাকুন নবী সাহেব নিজে ফোন করছেন, কো হুজুর অদ্দুর কেন চলে গেছেন, পিছনে আসেন। আরেকজনে ফোন করলো, এরপরে জিজ্ঞেস করে করে তালাশ করে করে আসে। আর এই জায়গায় সেই লালমনির হাটের লোক, এই জায়গায় ওই সিলেটের লোক, এই কোথার থেকে তালাশ করে করে এখানে এসে ঢুকিয়া এসে বসে রয়েছে। মনে মনে ভাবলাম যে মুশতাকুন নবী নিজে পাগল হয়েছে, আর সারা দেশের মানুষে পাগল বানিয়ে গেছে। নিজে পাগল না হইলে অন্যরে পাগল বানানো যায় না, অভিনয় করে পাগল বানানো যায় না, বাগ্মিতা দিয়ে পাগল করা যায় না, সাহিত্য দিয়ে পাগল করা যায় না। ভিতরে যদি কারো আগুন জ্বলে যায়, তো ওই আগুনে, ওই পাগলামির আগুনে অন্যদেরকেও জ্বালাইয়া তার কাছে এনে হাজির করে দেয়। তো আসতেছিলাম, আমার মনে মনে ভাবতেছিলাম মাশাআল্লাহ, পাগল তো ভালোই পাগল, কেমনে কেমনে চিপা চাপা দিয়া ভাঙ্গা ভুঙ্গা রাস্তা দিয়া এই সারা দেশের আনাচ কানাচ থেকে লোকজন এসে এখানে কি হয়ে গেছে, হাজির হয়ে গেছে। বড় মুবারক জলসা, বড় মুবারক, নেক নিয়ত নিয়ে আপনারা আসছেন, কতটা ভাগ্যবান আপনারা, কতটা ভাগ্যবান আপনারা। নেক নিয়ত নিয়ে যদি কেউ আসে, তার ফায়দা কি হয়, লাভ কি হয়, যে এক বড় বুজুর্গের কাছে একজন বায়াত হইতে গেছে, তো আল্লাহর ওলি বললেন, তুমি যে বায়াত হইতে আসছো ইস্তেখারা করছো, তুমি যে বায়াত হইতে আসছো ইস্তেখারা করছো, কয় না ইস্তেখারা করি নাই, যাও ইস্তেখারা করে আসো। তো ইস্তেখারা করতে গেছে, তো মসজিদের কোনায় গিয়ে কতক্ষণ মাথা নিচে করে বসে থাকা, চোখ বন্ধ করে মুরাকাবার মতো কতক্ষণ বসে থাকা, এসে বলে কি মাইনে ইস্তেখারা কর লিয়া, আমি ইস্তেখারা করে ফেলেছি। এত তাড়াতাড়ি কি ইস্তেখারা করলাম, তো মসজিদের কোনায় গিয়ে বসলাম, চোখ বন্ধ করে নিজেকে নিজে জিজ্ঞেস করলাম, তুই কিউ আয়া হায়, বায়াত কিউ হোগা, তুই কেন আসছিস, মুরিদ কেন হবি। তো আমার ভিতর থেকে জবাব আসলো, বায়াত এই জন্য হব যেন আল্লাহ মিলে যায়। এরপরে আবার ভিতর থেকে প্রশ্ন আসলো, যদি আল্লাহ না মেলে। পরে আবার ভিতর থেকে জবাব আসলো, না মিললেও সমস্যা নাই, ওখানে মেসেজ যাবে যে আমি তারে পাওয়ার জন্য আইছিলাম। তো আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা আসছেন কি মুশতাকুন নবীরে পাওয়ার জন্য আসছেন, না আল্লাহরে পাওয়ার জন্য আসছেন? এখন রাস্তা দুইটা, হয় পাবেন নয় পাবেন না। ইয়া আব্বা মোরা ইয়া না ইয়া আব্বা জুস্ত জুয়ে মি কুনাম, ইয়া আব্বা মোরা ইয়া না ইয়া আব্বা জুস্ত জুয়ে মি কুনাম, আমি তারে পাই বা না পাই, তারে আমি তালাশ করতেই থাকবো। আমার ডাকে তিনি সাড়া দেন আর না দেন, আমার কথা তিনি শোনেন আর না শোনেন, আমি আমার কথা বলেই যাব, আল্লাহ আমি তোমারে চাই, আল্লাহ আমি তোমারে চাই। আমি যদি বলতে থাকি আমার কাম কি, বইলে যাওয়া, বলে পাইলেও ভালো না পাইলেও ভালো, বলে না পাইলে ভালো কেমনে, মেসেজ তো যাবে যে আমি তারে পাওয়ার জন্য আইছিলাম। সুতরাং আপনাদের আশা কখনো বৃথা যাবে না, এই আসছেন যারা নেক নিয়ত নিয়া তারা কামিয়াব, আল্লাহ পাকরে পাওয়ার জন্য আসছেন, এই মেসেজটা আল্লাহর কাছে চলে গেছে। মেরে সর হো তেরে দর হো মেরে দিল হো তেরে ঘর হো, কারো আসতে একদিন সময় লাগছে, কারো আসতে দেড় দিন সময় লাগছে, কারো আসতে দুই দিন সময় লাগছে, কারো হাজার টাকা খরচ, কারো 2000 টাকা খরচ, কারো হয়তো 5-10 হাজার টাকাও খরচ, এই সব খরচ করে আসছে। কেন, মেরে সর হো তেরে দর হো মেরে দিল হো তেরে ঘর হো, আমার মাথা যেন আমি তোমার দরওয়াজায় ঠুকতে পারি, আমার দিলটা যেন তোমার ঘর হয়ে যায়, আমি যেন তোমারে পাইয়ে যাই, গোপনে চোখ বন্ধ করলে যেন তোমার সাথে গল্প করতে পারি, শেষ রাতে উঠে যেন তোমার সাথে কানাকানি করতে পারি, তোমার সঙ্গে যেন আমার সম্পর্ক হয়ে যায়, এজন্য আমি আইছি। তামান্না মুখতাসার সি হ্যায়, এই এতটুকু আমার আশা, মগর তামহীদে তুলানি, মালিক দেখো আমি 2 দিনের প্রস্তুতি নিয়ে এখানে আসছি, 5 দিন আসা যাওয়া থাকায় আমার ব্যয় হবে, কিন্তু আসছি শুধু এই জন্য যেন তুমি মিলা যাও। এই নেক মাকসাদ নিয়ে আল্লাহ পাক আসবার তৌফিক দিয়েছেন, এজন্য পাই বা না পাই,
পান আর না পান আমার কথা বলতেছি না, আমি তো আইছি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ জানে ভিতরে কত খান্নাসি আমার ঘুরতেছে, বলবে বাহ হুজুর আসছে একটা বয়ান দিছে। কেউ বলবে না তেমন সুবিধা না, কেউ প্রশংসা করবে কেউ বদনাম করবে, বদনাম প্রশংসা এই দুইটা নিয়া আমার এই চিন্তা ভাবনা। কিন্তু আপনারা যারা আসছেন নিচে বসে রয়েছেন, আমি কসম খেয়ে বলতে পারি তাদের মধ্যে আর কোনো ধান্দা নাই, ধান্দা একটাই যে আল্লাহ যেন মিলে যায়, আল্লাহ যেন মিলে, আল্লাহ যেন মিলে যায়। এই মাকসাদ নিয়ে যে আসতে পারছেন সে আল্লাহরে পান বা না পান এতটুকু তো সত্য যে আল্লাহর কাছে খবরটা যাবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, এই আসার বরকতে আপনারা কারা এখন, বান্দা দুই প্রকার, এক প্রকার বান্দা যারা আল্লাহরে চায়, আর এক প্রকার বান্দা আল্লাহ যারে চায়। হ্যাঁ, এক প্রকার বান্দা যারা আল্লাহরে চায় এদেরকে বলে মুরিদ, আর এক প্রকার বান্দা আল্লাহ যাদেরকে চায় এদেরকে বলে মুরাদ। বারে বারে তর্জমা করবো না, সাহাবিরা ছিলেন, সব সাহাবি ছিলেন মুরিদ, এক সাহাবি ছিলেন মুরাদ, সব সাহাবিরা মুরিদ নবীজিরে চাইছে। এক সাহাবি এমন ছিলেন নবীজি আল্লাহর কাছে হাত উঠে বলতেছেন আল্লাহ ওরে আমি চাই, সেই সাহাবির নাম হযরত ওমর, জামানের নাম হযরত ওমর, যে আল্লাহ তোমার কাছে আমি ওরে চাই। ওই কাহিনী লম্বা, ওই কাহিনী বলবো না। হযরত ওমর যখন আসছেন আয়েশা নবীজির কদম মুবারকের কাছে তরবারি রাইখা হাতে হাত দিয়ে কালিমা পড়ছেন, তো নবীজি খুশিতে বলে উঠছেন আল্লাহু আকবার। আপনারা বলুন না আল্লাহু আকবার, সাহাবীরাও সবাই বলে উঠছে আল্লাহু আকবার। জিব্রাইল সাথে সাথে এসে হাজির, জিব্রাইলের আসতে সময় লাগতো কতক্ষণ, তো জিব্রাইল বলে কতক্ষণ লাগছে অনুমান করে নাও, বলে কতক্ষণ কেমনে অনুমান করবো, আমি সীমান্তের বুড়ে গাছের গুড়ায় বসা আর ইউসুফরে কূপে ফেলার জন্য রশি কাটা শুরু করছে পাল্টিতে বসাইয়া, আর এমন সময় আমার আল্লাহ আমার হুকুম করছেন ইউসুফ যেন কূপে পড়তে না পারে তুই ওরে হাতে নে। তো বসাছিলাম সীমান্তের বুড়ে গাছের গুড়ায়, ওখান থেকে রওনা দিয়ে ওদের রশি কাটার আগে আমি ইউসুফ আমার হাতে নিছি। এই গতি সম্পন্ন জিব্রাইল এসে হাজির, সে বলতেছে কি দোস্ত খুব খুশি খুশি দেখা যায়, নবীজির সাথে জিব্রাইলের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক, বন্ধু খুব খুশি দেখা যায়, খুশি হব না, ওমরে চাইছিলাম আল্লাহ ওমরকে আমারে দিয়ে দিছে জন্য খুশি। হযরত জিব্রাইল বললেন শুধু আপনি খুশি তাই না, আমরা আসমানওয়ালারাও খুশি হয়ে গেছি ওমর মুসলমান মুরাদের রসুল, নবীজি চাইছেন আল্লাহর কাছে। তো মুরাদ যে সে অনেক দামি, বান্দাও দুই প্রকার, এক প্রকার বান্দা হলো মুরিদ যারা আল্লাহরে চায়, আর এক প্রকার বান্দা বান্দি আল্লাহ যাদেরকে চায়। আল্লাহ যাদেরকে চায় তারা কারা আমি বলতেছি না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার কল্যাণ চান, যে বান্দা আল্লাহর মুরাদ, আল্লাহ যারে চান আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করে। এখানে আসছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহ পাকের মারেফাত পাওয়ার জন্য, দ্বীন বুঝার জন্য, দ্বীনের উপরে চলার জন্য। এই যে দ্বীন বুঝার জন্য যারা আসছেন আমি কসম খেয়ে বলবো এরা মুরিদ না, এরা হলো মুরাদ, আল্লাহ এদেরকে চায়।